যাতায়াতে সময় ও খরচ কমায় নারায়ণগঞ্জ চাঁদপুর নৌরুট ব্যবহার করেন যাত্রীরা। তবে অন্যান্য নৌরুটের তুলনায় আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি এই নৌপথে। যাত্রীদের অভিযোগ, চার দশক আগের ছোট ও মাঝারি লঞ্চ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার। সড়কপথ থেকে নদীপথের যাতায়াতটা আমাদের জন্য সুবিধা, কারণ লঞ্চের সাইজটা ছোট হয়, একটু অসুবিধা। ফ্যামিলি নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আপ ডাউন করি, তো এই লঞ্চের যাতায়াতটা আমাদের জন্য কমফোর্টেবল না, কারণ লঞ্চটা অনেক দেখা যায় ছোট। BIWTA বলছে, ঝুঁকিপূর্ণ এসব লঞ্চ সংস্কার ও অন্যান্য সুবিধা বাড়াতে নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন করছেন না লঞ্চ কর্তৃপক্ষ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। যেসব লঞ্চ চলাচল করছে সেসব লঞ্চকে আসলে আমরা এখানে স্বাভাবিকভাবে এবং আরেকটু সেবার মান বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত এসব লঞ্চ মালিকদেরকে তাগাদা দিয়ে যাচ্ছি। তবে লঞ্চ মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী নেই যাত্রী, তাই আর্থিক সীমাবদ্ধতার কারণে বাড়ানো যাচ্ছে না সুযোগ সুবিধা। আমরা তো বড় লঞ্চ দিয়ে পাল্লা দিতে পারি না, আমরা মনে করেন যে যাত্রীদের সুসালামত নিয়ে আল্লাহর রাসূলের নাম নিয়ে পৌঁছায় দেই। আমাদের লঞ্চ মনে করেন খরচ দিয়ে এখন পৌঁছে না, যে টাকা ক্যাশ পাই আমরা 5,000 টাকা লস খান। চাঁদপুর নারায়ণগঞ্জ নৌপথে এক সময় 18টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করত, এখন তার সংখ্যা মাত্র 12টি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।